বন্ধুরা, একটা স্ত্রীর স্বামী যদি সে খুনের আসামিও হয়, সেটা কিন্তু স্ত্রী মেনে নিতে পারে, কিন্তু তার স্বামী ধর্ষণের আসামি, এই জিনিসটা একটা স্ত্রী কখনোই মেনে নিতে পারে না। আজকে যখন ভিপি নূরের বিরুদ্ধে আমরা মানি আর না মানি, আমরা রাজপথে আন্দোলন করি আর না করি, তারপরেও এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে ভিপি নূরের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে এবং তার মামলার ইনভেস্টিগেশন চলছে। এখনো ভিপি নূর প্রমাণ করতে পারেনি ভিপি নূর ধর্ষণ করেনি, এবং যে মেয়ে ধর্ষণের মামলা করেছে সেও প্রমাণ করতে পারেনি যে ভিপি নূর তাকে ধর্ষণ করেছে। এখনো পর্যন্ত যেহেতু এই মামলাটির কার্যকলাপ চলছে, তাহলে আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে ভিপি নূর একজন ভিকটিম। কিন্তু ভিপি নূরের বউয়ের বর্তমান সিচুয়েশনটা এবং এই তার স্বামী যে এত বড় একটি মামলার আসামি হলো, এখন তার পরিস্থিতি কি, সে এই ব্যাপারে কি বলছে, আমরা সেই বিষয়টার আংশিক জেনে আসব, তারপর এই বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। সম্পর্কে যে অভিযোগ, এটা সম্পূর্ণ মিথ্যা, কারণ আমি ওর ওয়াইফ, আমি ওকে চিনি যে ও কোন প্রকৃতির, আর সেটা সারা বাংলাদেশ আপনারাও জানেন ও যে কোন ধরনের কোর, আর ও এই ধরনের কাজ সাপোর্ট করবে এটা তো মানে মানে চিন্তাও করা যায় না। বন্ধুরা, আমি আপনি কেমন এটা একমাত্র আল্লাহর পরে বলতে পারবে সর্বপ্রথম হচ্ছে মোবাইল। হ্যাঁ, এই আমার মোবাইল ফোনটাই জানে আমার চরিত্র কেমন। এর পরের যে অংশটা সেটা হচ্ছে তার বউ, তার ঘরের বউ জানবে যে আসলে তার চরিত্র কেমন, সে ভালো নাকি মন্দ। যদিও আজকে আমরা এই ভিডিও ফুটেজের মাধ্যমে জানতে পেরেছি যে ভিপি নূর মানুষটা কেমন, স্বামী হিসাবে কেমন, রাজপথে কেমন, রাজপথে কেমন সেটা তো আপনারা জানেন, আমরা জানি। তো বন্ধুরা, আমরা আসলে যতটুকু শুনতে পেয়েছি এই ঘটনাটার সামান্য কিছু, মানে শুরুটা কিভাবে হয়, যেটা ভিপি নূর ইতিমধ্যেই সোশ্যাল সাইটগুলোতে তিনি সাধারণ বক্তব্যে প্রকাশ করেছেন যে এই মেয়েটির সাথে আসলে আদু কি তার কোনোদিন কথা বা যোগাযোগ হয়েছিল কিনা, যেটা আমরা সোশ্যাল সাইটে জানতে পারলাম। তিনি তখন তিনি বলেছেন যে হ্যাঁ, এই মেয়েটির সাথে কয়েক মাস আগে আমার মুঠোফোনে কথা হয়েছে, এই মেয়েটি বিপদগ্রস্ত হয়ে কোনো না কোনোভাবে আমার সাথে যোগাযোগ করে, এবং এই মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে বর্তমানে একটু ঝামেলা চলছে, সেই ঝামেলাটা মীমাংসা করে দেওয়ার জন্য সে আমার কাছে সহযোগিতা চেয়েছে। এই মেয়েটি বলছে যে তার যে বয়ফ্রেন্ড সে আমার সংগঠনের লোক। তখন আমি যখন এই বিষয়টি জানতে পারলাম, তখন আমি খোঁজখবর নিয়ে দেখি যে ওই মেয়েটি যার সাথে সম্পর্ক করছে, যার সাথে সময় কাটাচ্ছে, সে যাকে আমার সংগঠনের কর্মী বলছে, আমি খোঁজখবর নিয়ে জানতে পারলাম সে আমার সংগঠনের কোনো কোনো দায়িত্বে নেই। সে হয়তোবা আমার সংগঠনের বিভিন্ন মিসিং মিটেলে অনেক সময় হাজির হয়ে থাকেন, বা এমনিতে কাগজে কলমে সে আমাদের সংগঠনের কেউ নন। কিন্তু এরপরে এই সমস্ত কথা বলার পর কিন্তু এই বোনটি নাকি ভিপি নূরের সাথে আর কোনো যোগাযোগই রাখেনি, কোনো কথাবার্তা বলেনি। তারপরে হঠাৎ করে গত দুদিন আগে জানতে পারলাম সে আমার নামে এই ধরনের একটি মামলা করেছে। তবে এখানে যতটুকু বোঝা যায়, আসলে ভিপি নূরের কাছে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে যে বিচারটা দিয়েছিল, আমরা সাধারণভাবে যেটা বুঝতে পারছি, ভিপি নূরের কাছে তার বয়ফ্রেন্ডের সাথে যেই সম্পর্ক ভালো না বা সম্পর্ক খারাপ বা তাদের শারীরিক মানে হয়তোবা কোনো সম্পর্ক হয়েছে, বর্তমানে হয়তোবা সেটার সম্পর্ক নেই, তো আসলে সেই মুহূর্তটা হয়তোবা ভিপি নূরের কাছে বিচার দিয়েছিল। কিন্তু ভিপি নূর এই ব্যাপারে আসলে পূর্ণাঙ্গভাবে কোনো অ্যাকশন নিতে পারেনি, বা হয়তোবা সেই ছেলেটি ওই মেয়েটির সাথে পরবর্তীতে কোনো ধরনের খারাপ কর্ম করেও থাকতে পারে বা করেছে। ভিপি নূরের কাছে যেহেতু বিচার দিয়েছে, ভিপি নূর যেহেতু কোনো অ্যাকশন নেয়নি, এখন ভিপি নূরের যদি যদি এই কাগজে কলমে যদি ওর সংগঠনের কেউ না হয়ে থাকে, তাহলে এটা আমাদের সাধারণ মতেই বোঝা যায় যে অ্যাকশন কিভাবে নেবে, যেহেতু তার কর্মী না। কিন্তু সেই মেয়েটা বলছে তার কর্মী, অতএব যেহেতু ওই ছেলেটা তার সাথে খারাপ কর্ম করেছে, হয়তোবা এই ধরনের কারণে সহযোগী হিসেবে এই ধরনের মামলাটা করতেও পারে। এটা আসলে আমরা এখনো অপেক্ষায় আছি, ইনভেস্টিগেশন যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী করছে, কিন্তু যেহেতু এখন এই বিষয়টা একটু পেঁচানো গোছানোই মনে হচ্ছে, তো আশা করি এটা আমরা অতি তাড়াতাড়ি এটার একটা সাধারণ সমাধান, সুষ্ঠু সমাধান আমরা দেখতে পাবো, এবং এই ঘটনার সাথে মূল যারা দায়ী বা জড়িত সেটা অবশ্যই ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। এবং আমি বরাবরই বলেছিলাম যে আপুটা ইতিমধ্যেই মামলা সামলা করেছেন, আপনি দয়া করে, আপনি দয়া করে পূর্ণাঙ্গ একটা বিবৃতি দেন। ভিপি নূর বলছে আপনি যাকে ধর্ষক হিসেবে বলছেন তারা তার সংগঠনের কেউ না, কিন্তু হয়তোবা তার সংগঠনের অনেক নেতাকর্মী আছে, অনেক আহ্বায়ক এটা সেটা আছে, তাদের সাথে হয়তোবা সম্পর্ক থাকতেও পারে আপনার সাথে যার সম্পর্ক, কিন্তু কাগজে কলমে ভিপি নূর অস্বীকার করছে। আমি জানি না
আপনার কাছে কি কি প্রমাণ আছে এবং আপনি কি কি প্রমাণ দিয়ে এই মামলা করেছেন বা এই মামলার আসামি ওদেরকে করেছেন, সেটা অবশ্যই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর খুবই তৎপরতায় খুবই তাড়াতাড়ি দেখতে পাবো। কিন্তু আপনার আপনার পরিবারের মুখ্য ভূমিকার প্রয়োজন এবং এখন দেখা যাচ্ছে আপনি এবং আপনার পরিবারের ছবিগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে আসা শুরু হয়ে গেছে, ভাইরাল হওয়া শুরু হয়ে গেছে। আস্তে আস্তে করে এই ঘটনাটা জটিল থেকে জটিল পর্যায়ে চলে যাচ্ছে। তো আশা করি অনতিবিলম্বে আপনি এটার একটা পূর্ণাঙ্গ বিবৃতি দিবেন, আপনার পরিবার পূর্ণাঙ্গ বিবৃতি দিবে, তাহলে এই ঘটনার মূল ঘটনা আসলে আস্তে আস্তে বেরিয়ে আসা সম্ভব হবে। অথবা সাধারণ জনগণ আপনাকে যেভাবে ভুল বুঝে আছে এটা স্বাভাবিক ব্যাপার, কারণ এই প্রথম বাংলাদেশে আমরা দেখতে পেলাম যে কোনো ধর্ষিতা নারীর পাশে বাংলার জনগণ নেই, যেটা আপনি পোস্ট করেন আপনার আইডিতেও নেই। সাধারণ মানুষ বা অন্যান্য যারা করছে সেটা হচ্ছে পরের ব্যাপার, আপনার আইডিতেও কিন্তু বা আপনার ফেসবুক পেজে আপনি যেখানে পোস্ট করছেন সেখানেও কিন্তু সাধারণ জনগণের মতামত আপনার পক্ষে দেখা যাচ্ছে না, শুধুমাত্র আপনি চুপ থাকার কারণে। আপনি মামলা করেছেন, অবশ্যই আপনি আইন শৃঙ্খলা বাহিনীর মানে কি বলবো দ্বারস্থ হয়েছেন, এটাই প্রথমেই হওয়া উচিত এবং সেটা হয়েছেন দীর্ঘ 8 মাস পরে। তো যাই হোক সেটা পরের ব্যাপার, কারণ একটা ধর্ষণ একটা মায়ের সাথে একটা বোনের সাথে যখন এই অপকর্মটা হয় কেউই চায় না। আমরা যতই বলি না কেন, আসেন বলেন কেন বললেন না, এটা তো আর চুরি না যে আমার একটা ব্যাগ আমার একটা মানে কি বলবো একটা জামা চুরি হয়ে গেল এটার জন্য আমি দ্বারস্থ হয়ে গেলাম। হ্যাঁ, একটা মানুষের ইজ্জত, এই ইজ্জত হরণ বা এই ইজ্জত হরণ, একটা বোনের ইজ্জত হরণ হয়ে গেছে, এই বোনটা আবারও আমাদের সামনে এসে চেহারাটা দেখাবে বলবে, এটা অত্যন্ত মানে কি বলবো মরে যাওয়ার মতো অবস্থা। একটা নারী কখনোই চায় না, সে মরে যেতে রাজি আছে কিন্তু তারপরেও চায় না তার চেহারাটা, ধর্ষিত চেহারাটা জনসম্মুখে তুলে ধরো। কিন্তু কি করব, বর্তমান যে বাংলার সিচুয়েশন এবং আপনাকে দেখলে বোঝা যায় আপনি একজন প্রতিবাদী নারী এবং বিশ্ববিদ্যালয়ে পড়ু একটা মেয়ে, অনেক শক্ত মনের মানুষ। তো 8 মাস পরে গিয়ে আপনি মনস্থির করেছেন যে না, আমার এই পথে যারা বাধা করেছে, আমার শারীরিকভাবে আমাকে যারা হেনস্থ করেছে তাদেরকে আমি পরাস্ততা করার প্রয়োজন, তাদের বিরুদ্ধে কাজ করার প্রয়োজন। তো আমরা আসলে সাধারণ মানুষ যারা এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে ঘোরের মুখে আছে, কারণ কেউই বিশ্বাস করছে না যে বিপি নূর এই ধরনের কাজ করতে পারে, আপনার ইজ্জত গেছে, ইজ্জত যার যায় আসলে সেই বুঝতে পারে। তাই যেহেতু এখন জনগণ বিশ্বাস করছে না, আপনাকে আসতে হবে, জানাতে হবে এবং সারা দুনিয়ার মানুষের কাছে আপনার মনের কষ্ট তুলে ধরতে হবে এবং কি হয়েছে সেই ঘটনাটা জানাতে হবে, তাহলেই হয়তোবা বাংলার জনগণ নুসরাত সেই তনুদের মতো আপনার পাশেও দাঁড়াতে পারে, যদিও তারা এখন পৃথিবী ছেড়ে চলে গেছে এবং আমরা আমরা কিন্তু আসলে ওদের প্রতি বেশি আকৃষ্ট বা ওদের জন্যই বেশি মায়া দেখাই, যারা আসলে থাকে না যারা থাকে তাদের প্রতি মায়াটা একটু কমই থাকে। মানে কি বলবো আসলে কাটা ঘা যদি আমরা না দেখি ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু মন গলে না। তাই মন গলানোর জন্য হলেও, মানুষের সাপোর্ট পাওয়ার জন্য হলেও আপনাকে অবশ্যই, যেহেতু আপনি এখনও বেঁচে আছেন, ধর্ষণ হবার পরেও বেঁচে আছেন, সুস্থ আছেন, মনোবল আছে আপনার, তাই কি বলবো সামনে আসুন এবং বলুন যে আপনার সাথে কি কি ঘটেছে এবং এই ভিআইপিরা আপনার সাথে কি কি অপকর্ম করেছে এবং মূল ঘটনাটা তুলে ধরুন, তাহলেই হয়তোবা সাধারণ মানুষ এই ঘটনার সম্পর্কে জানতে পারবে এবং যদি ঘটনা আসলে সত্য হয়ে থাকে আপনার পাশেও দাঁড়াতে পারবে। তো বন্ধুরা, আমরা অপেক্ষায় আছি কখন এই ঘটনার সুস্থ একটি তদন্ত হবে এবং এই ঘটনার মূল রহস্য আমরা জানতে পারবো। দেখা হবে আগামী ভিডিওতে। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি টিপু চৌধুরী দক্ষিণ কোরিয়া থেকে। আসসালামু আলাইকুম।